ইউটিউব বেস্ট ট্রেনিং ভিডিও পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমরা পরমাণু নিয়ে আলোচনা করব। যে পরমাণু বলতে আমরা কি বুঝি, পরমাণু হচ্ছে আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যে পরমাণু কাকে বলে, যে পরমাণু বলতে আমরা কি বুঝি, যে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে পরমাণু বলে। তাহলে হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যেটার স্বাধীন কোনো অবস্থান নেই কিন্তু বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে, সেটা হচ্ছে পরমাণু। এবার হাইড্রোজেনের যদি আমরা একটা অণু বলি, H2, এটা হচ্ছে একটা হাইড্রোজেনের অণু, তাহলে এটা পরমাণু কি? হাইড্রোজেনটা হচ্ছে এটা একটা পরমাণু। তো পরমাণু যেটা আমরা প্রত্যেকটা পরমাণু যেমন হাইড্রোজেন যে এরকম যে অবস্থান করে কি হবে, এরকম বৃত্তাকার ভাবে বিভিন্ন অরবিটে অবস্থান করে। তো এরকম প্রত্যেকটা পরমাণুর একটা কেন্দ্র থাকে, এই কেন্দ্রকে বলে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসে কি কি থাকে? নিউক্লিয়াসে থাকে প্রোটন এবং নিউট্রন, আর বাইরে অরবিটগুলোতে থাকে ইলেকট্রন। তাহলে এখান থেকে আমরা কি বুঝি, যে পরমাণুতেও আরো কয়েকটা কণা আছে। যে পরমাণুতে যে পরমাণু তো আমরা জানি পদার্থের ক্ষুদ্রতম কণা, কিন্তু এই পদার্থকে ভাঙলে আরো অনেকগুলো কণা পাওয়া যায়। যেমন আমরা এখান থেকে দেখতে পারি কি, যে কেন্দ্রে আছে নিউট্রন এবং প্রোটন এবং নিউট্রন, বাইরে আছে ইলেকট্রন। মানে কি, পরমাণুতে এটা ছাড়া আরো অনেকগুলো কণা আছে। সাধারণত আমরা পরমাণুতে তিন ধরনের কণিকা দেখতে পাই, স্থায়ী কণিকা, অস্থায়ী কণিকা, কম্পোজিট কণিকা। তাহলে পরমাণুতে তিন ধরনের কণিকা দেখা যায়। তাহলে কি, এক হচ্ছে স্থায়ী কণিকা, দুই হচ্ছে অস্থায়ী কণিকা, তিন হচ্ছে কম্পোজিট কণিকা। স্থায়ী কণিকা বলতে আমরা কি বুঝি, যে যে কণিকাগুলো পদার্থতে সব সময় থাকবে সেটা হচ্ছে স্থায়ী কণিকা। যে পদার্থ শুরু থেকে একদম সব সময় যে কণিকাগুলো সব সময় থাকে সেটা হচ্ছে স্থায়ী কণিকা। তাহলে স্থায়ী কণিকা কি কি আছে? যে স্থায়ী কণিকা স্থায়ী কণিকা পদার্থের মধ্যে সাধারণত তিন ধরনের স্থায়ী কণিকা দেখা যায়। একটা হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। তাহলে কি কি হচ্ছে? ইলেকট্রন, দুই হচ্ছে প্রোটন, তিন হচ্ছে নিউট্রন। তাহলে প্রধানত আমরা কি বলতে পারি, যে পরমাণুর স্থায়ী কণিকাগুলো কি কি? পরমাণুর স্থায়ী কণিকা হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। ইলেকট্রনকে ই দ্বারা প্রকাশ করা হয়, ইলেকট্রনকে ই দ্বারা প্রকাশ করা হয়, ছোট হাতের ই দ্বারা। প্রোটনকে ছোট হাতের পি দ্বারা প্রকাশ করা হয়, আর নিউট্রনকে ছোট হাতের এন দ্বারা প্রকাশ করা হয়। এখন হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন কে আবিষ্কার করেন সেটা আমরা কিভাবে মনে রাখবো, বা মনে রাখার শর্টকাট টেকনিক থাকে। আমরা একটা ছন্দ হিসেবে একটা লাইন মনে রাখবো, একটা জাস্ট ছন্দ মনে রাখবো, যে ই পরে নিচে, ই পরে নিচে, লাইনটা মনে রাখবো। এই লাইনটা থেকে আমরা ইলেকট্রন কে আবিষ্কার করে, প্রোটন কে আবিষ্কার করে, নিউট্রন কে আবিষ্কার করে, সেটা মনে রাখার টেকনিক আলোচনা করবো। লাইনটা কি, যে ইট পড়ে নিচে, ইট মানে কি ইলেকট্রন, ট বা থ মানে হচ্ছে থমসন। তাহলে ইলেকট্রন আবিষ্কার করে কে? ইলেকট্রন আবিষ্কার করে থমসন। এরপর হচ্ছে পড়ে, প মানে হচ্ছে প্রোটন, ডেড পরে, আমরা পরে নাকি পরে লিখি, ইট পরে নিচে, রে র র মানে হচ্ছে রাদারফোর্ড। তাহলে প্রোটন আবিষ্কার করে রাদারফোর্ড, নিচে নি মানে হচ্ছে নিউট্রন,
চ মানে হচ্ছে চ্যারিক। তাহলে নিউট্রন আবিষ্কার করে চ্যারিক, তাহলে হচ্ছে আমরা কিভাবে মনে রাখবো? ইট পরে নিচে, ইট মানে ইলেকট্রন, টি মানে হচ্ছে থমসন, মানে ইট ইলেকট্রন আবিষ্কার করে থমসন পরে, প মানে হচ্ছে প্রোটন, র মানে হচ্ছে রাদারফোর্ড। তাহলে প্রোটন আবিষ্কার করে রাদারফোর্ড, নিচে নি মানে হচ্ছে ন, বা মানে হচ্ছে নিউট্রন, আর চ মানে হচ্ছে চ্যারিক। তাহলে হচ্ছে নিউট্রন আবিষ্কার করে চ্যারিক। এবার হচ্ছে আমরা জাস্ট এগুলার কোনটা কি আবিষ্কার করে সেটা আমরা, এটা গেলে হচ্ছে আমাদের স্থায়ী কণিকার বিবরণ। এরপর হচ্ছে অস্থায়ী কণিকা, অস্থায়ী কণিকা কাকে বলে? যেসব কণিকা পদার্থতে কিছু সময় দেখা যায় আবার কিছু সময় দেখাও যায় না, অর্থাৎ থাকতে পারে আবার নাও থাকতে পারে, সেগুলো হচ্ছে অস্থায়ী কণিকা। তাহলে পরমাণু অস্থায়ী কণিকাগুলো কি কি? অস্থায়ী কণিকাগুলো হচ্ছে পজিট্রন, মেসন, এটা আবার হচ্ছে নিউট্রনো, নিউট্রিনো, চার নম্বর হচ্ছে অ্যান্টি নিউট্রনো। অস্থায়ী কণিকা অনেকগুলো আছে, তো এগুলো হচ্ছে আমাদের যেগুলো আমাদের সচরাচর দরকার বা যেগুলো মনে রাখা দরকার, এই তিন চারটা আমাদের মনে রাখা দরকার হয়। তাহলে অস্থায়ী কণিকাগুলো কি কি? পজিট্রন, মেসন, নিউট্রনো, অ্যান্টি নিউট্রনো। এরপর আসি কম্পোজিট কণিকা। কম্পোজিট কণিকা কাকে বলে বা কম্পোজিট কণিকা কি? সর্বপ্রথম যখন পরমাণু বিশ্লেষণ করা হয়েছিল তখন শুধুমাত্র একবারই কম্পোজিট কণাগুলো দেখা গিয়েছিল, এরপরে আর কখনো এই কম্পোজিট কণাগুলো দেখা যায় না বা যায় না। তাহলে কম্পোজিট কণিকা কম্পোজিট কণিকা, তো প্রথম যে দেখা গেছিল সেই কম্পোজিট কণিকাগুলো কি? এগুলো সচরাচর থাকে না পরমাণুতে, তো সেই কম্পোজিট কণিকাগুলো কি হয়েছে? কম্পোজিট কণিকা হচ্ছে ডিউটেরন, আর হচ্ছে আলফা কণিকা। কম্পোজিট কণিকার মধ্যে সাধারণত এই দুইটাই মনে রাখতে যাচ্ছে যথেষ্ট, যে ডিউটেরন এবং হচ্ছে আলফা কণিকা। এখন হচ্ছে এখান থেকে আমাদের কয়েকটা কোশ্চেন আসে, যে আমাদের খুব ইম্পর্টেন্ট কয়েকটা কোশ্চেন আসে, যে কথা হচ্ছে যেমন পরমাণুতে যে সমস্ত চার্জ, যে পরমাণু বা যে পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ কেন? অবশ্যই আমাদের জাস্ট এই কোশ্চেনটা থাকে যে পরমাণু, একটা পরমাণু আছে আমাদের, পরমাণুটা বিদ্যুৎ নিরপেক্ষ কেন, যেটার মধ্যে কোনো চার্জ থাকে না কেন? পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ কেন? যে পরমাণুতে কোনো চার্জ থাকে না কেন? আমরা জানি একটা পরমাণুতে যতগুলো ইলেকট্রন থাকে ঠিক ততগুলো প্রোটন থাকে, একটা পরমাণু এখানে তো প্রোটন থাকবে কেন্দ্রে, আর বাইরে হচ্ছে ইলেকট্রন থাকবে, এগুলো তো হচ্ছে ইলেকট্রন থাকবে, অর্থাৎ একটা পরমাণু হচ্ছে সোডিয়াম, সোডিয়ামের পারমিশন হচ্ছে 11, তাহলে এটা হচ্ছে 11টি ইলেকট্রন থাকবে, 11টি প্রোটন থাকবে, মানে অক্সিজেন ধরে এটার পারমিশন হচ্ছে 8, এর মধ্যে 8টা অক্সিজেন, 8টা প্রোটন থাকবে, 8টা নিউট্রন থাকবে। 1 2 3 4 5, 2 3 4 5 6 7, 8, 8টা প্রোটন থাকবে অক্সিজেনের মধ্যে, জাস্ট ইলেকট্রনের সেম, 1 2 3 4 5 6 7 8। প্রত্যেকটা পরমাণু যখন প্রাথমিকভাবে গঠিত হয় তখন তার মধ্যে যতগুলো ইলেকট্রন থাকে ততগুলো নিউট্রন থাকে। তাহলে অক্সিজেন এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 8, মানে হচ্ছে এটার ইলেকট্রন সংখ্যা 8টা, প্রোটন সংখ্যা 8টা। তাহলে আমরা জানি ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জযুক্ত, আর প্রোটন হচ্ছে পজিটিভ চার্জযুক্ত। তাহলে যতগুলো পজিটিভ চার্জ আছে ততগুলো নেগেটিভ চার্জ আছে, অর্থাৎ পজিটিভ আর নেগেটিভ কাটা গেলে সবগুলো সমান, 8টা পজিটিভ 8টা নেগেটিভকে কেটে দিবে যা সমান। জাস্ট মনে করি আমরা কারোর কাছ থেকে 10 টাকা পাবো, আমার কাছ থেকে আছে 10 টাকা, তো দুইটা কেটে গেলে কি জিরো, আমি টাকা দেওয়া নেই আবার নেওয়া নেই, ঠিক এরকম। যখন যতগুলো ইলেকট্রন থাকবে ততগুলো প্রোটন থাকবে, অর্থাৎ যতগুলো প্লাস থাকবে ততগুলো মাইনাস, দুইটা কাটাকাটি করে আমার কাছে কিছুই নেই, অর্থাৎ আমি চার্জ নিরপেক্ষ। এই জন্য প্রত্যেকটা পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ থাকে, তো যখন এটার মধ্যে ইলেকট্রন আসে বা যায় তো সেক্ষেত্রে হচ্ছে এটা চার্জিত হয়। প্রাথমিক অবস্থায় এটা হচ্ছে প্রত্যেকটা পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ থাকে। যখন পরমাণু চার্জিত হয় দুই ধরনের চার্জে চার্জিত হবে, একটা হচ্ছে ধনাত্মক চার্জে চার্জিত হবে, একটা হচ্ছে ঋণাত্মক চার্জে চার্জিত হবে। তাহলে হচ্ছে পরমাণু কয় ধরনের চার্জে চার্জিত হবে? আধান চার্জিত হবে দুই ধরনের, একটা হচ্ছে ধনাত্মক চার্জ, একটা হচ্ছে ঋণাত্মক চার্জ।
ধনাত্মক চার্জ, একটা হচ্ছে ঋণাত্মক চার্জ। আমাদের পরমাণুগুলোর মধ্যে প্রোটন হচ্ছে ফিক্সড, প্রোটন আসতেও পারে না যেতেও পারে না, কিন্তু আসা যাওয়া করতে পারে ইলেকট্রনগুলো। ইলেকট্রনগুলো পরমাণুতে আসতেও পারে, আবার পরমাণু থেকে চলেও যেতে পারে। তো সেক্ষেত্রে আমাদের চার্জটা কীরকম হবে? যখন কোন একটা পরমাণুর মধ্যে ইলেকট্রন আসবে, যেমন একটা অক্সিজেন ছিল, যার মধ্যে ইলেকট্রন 8টা ছিল, আর একটা ইলেকট্রন আসলো, তাহলে ইলেকট্রন কয়টা হলো? 9টা হলো, মানে কি মাইনাস বেড়ে গেল। তাহলে এটা কী ধরনের চার্জ চার্জিত হবে? যেহেতু মাইনাস বাড়ছে, মাইনাস মানে ঋণাত্মক, তাহলে যেটা ঋণাত্মক চার্জে চার্জিত হবে। আবার মনে করি এখানে একটা নিউট্রন চলে গেল, সরি ইলেকট্রন চলে গেল, তাহলে ইলেকট্রন নাই, তাহলে এখানে আমাদের প্রোটন আছে 8টা, ইলেকট্রন আছে 7টা, মানে কি মাইনাস 1টা কম, মানে হচ্ছে আমাদের ধনাত্মক সংখ্যা বেশি। যদি ধনাত্মক বেশি তাহলে এটা কি ধনাত্মক চার্জে চার্জিত হবে। তাহলে যদি আমাদের ইলেকট্রন চলে যায় তাহলে অক্সিজেন কী ধরনের চার্জে চার্জিত হবে? সে পজিটিভ চার্জে চার্জিত হবে। আর এটা যদি আসে তাহলে হচ্ছে নেগেটিভ চার্জে চার্জিত হবে। এই দুই ধরনের চার্জে আমাদের ইলেকট্রনগুলো চার্জিত হয়। তাহলে আমরা কি, আর আরেকটা আমাদের কোশ্চেন থাকে যে পরমাণু সমস্ত বল তার কেন্দ্রে থাকে কেন? যে পরমাণু সমস্ত বল কেন্দ্রে থাকে কেন? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কোশ্চেনটা অনেক সময় থাকে আমাদের, যে পরমাণু সমস্ত ভর কেন্দ্রে থাকে, পরমাণু সমস্ত ভর কেন্দ্রে থাকে কেন? এটা হচ্ছে আমাদের পরমাণু। তাহলে এখানে আমাদের কি আছে? প্রোটন আছে, নিউট্রন আছে, তাহলে আমাদের কেন্দ্রে, তাহলে আমাদের কেন্দ্রে কি কি আছে? প্রোটন আছে, নিউট্রন আছে, আর বাইরে কি আছে? ইলেকট্রন আছে। এখন আমরা জানি কি আমাদের পারমাণবিক সংখ্যা কাকে বা পারমাণবিক ভর কাকে বলে? যে পরমাণুর কেন্দ্রে প্রোটন এবং নিউট্রনের ভরকে পারমাণবিক ভর বলে। আমরা জানি আমাদের পারমাণবিক ভর কাকে বলে? যে পরমাণুর কেন্দ্রে প্রোটন এবং নিউট্রনের যোগফলকে পারমাণবিক ভর বলে। সেটা আমাদের পরমাণু হয়। এখানে হচ্ছে এ, এখানে হচ্ছে জেড, এখানে হচ্ছে প্লাস মাইনাস কিউ, এই হচ্ছে পারমাণবিক আমাদের সংখ্যা। জেড হচ্ছে পারমাণবিক, সরি ধরি হচ্ছে আমাদের এক্স একটা হচ্ছে পরমাণু, তো এ হচ্ছে পারমাণবিক ভর, আর জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা, আর কিউ হচ্ছে তার চার্জের পরিমাণ, যে প্লাস মাইনাস কিউ, যে পার স্কেল না আসলো, তাহলে জেড হচ্ছে তার প্রোটন সংখ্যা, আর এ মানে হচ্ছে পারমাণবিক সংখ্যা ভর। আমরা জানি পারমাণবিক ভর এই গল্প হচ্ছে প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা, অর্থাৎ প্রোটন এবং নিউট্রন সংখ্যা যোগ করলে পারমাণবিক ভর আসবে। আমরা জানি প্রোটন এবং নিউট্রন কোথায় থাকে? প্রোটন এবং নিউট্রন কেন্দ্রে থাকে। তাহলে হচ্ছে প্রোটন এবং নিউট্রনকে যোগ করলে আমরা পারমাণবিক ভর পেয়ে যাব। তাহলে আমরা পারমাণবিক ভরটা আমরা কোথায় আছে? কেন্দ্রে আছে, মানে প্রোটন এবং নিউট্রন আমাদের কেন্দ্রে আছে। এই জন্য হচ্ছে বলা হয় যে পরমাণু সমস্ত ভর তার কেন্দ্রে পুঞ্জীভূত থাকে। তো সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। আমাদের পরমাণু সম্পর্কে আরও অনেক নেক্সট আপডেট পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন, আর আমাদের ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।